Hello. Hello, good afternoon. This is Safwan Mustafa speaking. How may I assist you today? This is Miss Saifa. Actually, Mr. Safwan, I'll be needing your assistance regarding on a PowerPoint presentation. Would you help me? Yes, Miss Saifa. I think I'd be able to help you, but I'm a bit packed up at this point in time. I'm available at 8 p.m. tonight. So if you call me then, maybe I can help you with your issue. Okay, thank you. I'll be calling you. Okay, Miss Saifa, have a good day. Okay, you too. টেলিফোনে কথা বলার নিয়ম আসলে এটাই, আমরা প্রায় সময় কল করে থাকি, জানি না যে কি বলতে হয়। সো আপনি দেখেছেন যে ও আমাকে হ্যালো দিয়ে শুরু করেছে এবং আমি কিভাবে রিপ্লাইটি দিয়েছি। কেউ একজন ফোন করতে পারে কোনো আর্জেন্সির জন্য, কোনো কাজের জন্য, বাট যেটাই হোক না কেন, আপনি সুন্দরভাবে সেটা বাংলায় হোক ইংলিশে হোক, আপনাকে কিন্তু এভাবেই আসলে উত্তর দেওয়ার নিয়ম। সো আপনারা যদি আমাদের ক্লিপটা আরেকবার দেখেন শুরু থেকে, আপনি দেখবেন আমি বলেছি হ্যালো, তারপর আমি ওর নামটা বলেছি, অ্যান্ড দেন আমি গুড আফটারনুন, ইভিনিং, মর্নিং, যেটাই হোক না কেন আপনি এটা বলতে পারেন। সো ফ্রেজটা এরকম হতে পারে, হ্যালো মিস সাইফা, নামটা বলবেন যার সাথে কথা বলছেন, তারপর গুড আফটারনুন বা গুড মর্নিং বা গুড ইভিনিং এটা বলতে পারেন, আর তারপর আপনি বলতে পারেন হাউ মে আই অ্যাসিস্ট ইউ টুডে অর হেল্প ইউ টুডে। সো এটা খুব ফর্মাল ওয়ে স্টার্টিং এর জন্য। অ্যান্ড এন্ডটা কিভাবে করবেন, এন্ডটা করতে হবে হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ গ্রেট ডে, আর রাতের কথা বলতে হ্যাভ এ গুড নাইট। সো সুন্দর করে টেক কেয়ার, হ্যাভ এ গুড নাইট এরকম বাক্য ব্যবহার করলে এটাকে বলা হয় একটা প্রপার টেলিফোন কল। এবং আপনি খেয়াল করবেন যে বিদেশিরা কিন্তু এভাবেই ফোনে কথা বলে। সো আশা করি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ডিয়ার ভিউয়ার্স, এরকম টেলিফোন কনভারসেশনের ভিডিও আরও দেখতে টেসল বাংলাদেশের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।